Prezi plain Jane. Ride with the mob. I'm Duala. Check you and me. And do your job. Bird is the name. And Bola did the chain. Hold on for the watch. Prezi plain Jane. সবাই আসবেন নারায়ণগঞ্জের মধ্যে আমাদের নিউ রেস্টুরেন্ট প্রথম এবং আমাদের ডিসকাউন্ট চলতেছে সকল ফুডে 20% ডিসকাউন্ট চলছে স্যার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হ্যালো এভরিওয়ান তো আজকে আমরা চলে এসেছি গত পরশুদিন চাষারা নারায়ণগঞ্জে একটি রেস্টুরেন্ট ওপেনিং হয়েছে যার নাম হচ্ছে স্টার লাউঞ্জ সেটাতে তো আজকে আমরা দেখব যে স্টার লাউঞ্জের খাবার কিরকম সো সকলে দেখতে থাকুন লেটস গো তো এই স্টার লাউঞ্জের লোকেশনটা সহজেই বলে দেই এই যে চাষারা শহীদ মিনার আর এর বরাবর পিছনেই হচ্ছে এমডি স্কোয়ার আর এমডি স্কোয়ারের চতুর্থ তলায় হচ্ছে এই স্টার লাউঞ্জ তো এখন আমরা প্রবেশ করছি আর এই স্টার লাউঞ্জে প্রবেশ করার পর একটি নান্দনিক জিনিস দেখতে পারবেন যেটা হচ্ছে এই ডেকোরেশনটা যেটার মধ্যে সুন্দর সুন্দর ছবিও তুলতে পারবেন আপনারা তো আমরা এসেই ফার্স্টে অর্ডার দিয়ে দিলাম যাতে দেরি না হয় অর্ডার দেওয়ার পর আসতে একটু লেট হবে তাই আপনাদেরকে পুরো এই স্টার লাউঞ্জের ভিউটা দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরে অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে যার কারণে আপনাদের প্রত্যেকটি ছবি অনেক সুন্দর হবে এবং কাউকে নিয়ে আসলে সেও অনেক মুগ্ধ হবে যে আসলে কত সুন্দর একটি জায়গায় আসলাম তবে এখানে আপনাদের জন্য বসার ক্ষেত্রে যারা বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দিবেন তাদের জন্য এখানে রয়েছে একটি আড্ডাগার যেখানে আপনারা সকলে মিলে একসাথে মিটিংয়ের মতো আড্ডা দিতে পারবেন সো এখানে এই আড্ডাগারটাও রয়েছে তো অলরেডি এই যে স্টার লাউঞ্জের আমাদের খাবারটা চলে এসেছে আমরা একটি সেট মেনু অর্ডার দিয়েছি আর এর সাথে দিয়েছি অনেক চমৎকার অনেকগুলো সস যেগুলো অনেক সুন্দর ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখানো হবে তো এই সেট মেনুটার প্রাইস হচ্ছে 265 টাকা এবং আরেকটি জিনিস আমরা নিয়েছি সেটা হচ্ছে চিকেন ফ্রাই এবং সেটাও দেখাবো তো এই যে হচ্ছে চিকেন ফ্রাইটা যেটা দেখতে অনেকটাই মচমচে এবং খেতে অনেক সুস্বাদু লাগবে তো আপনাদেরকে সম্পূর্ণ মেনু কার্ডটা এখানে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা না টেনে পজ করে প্রত্যেকটা আইটেম দেখতে পারেন এবং দেখে চুজ করতে পারেন যে আসলে আপনারা এই স্টার লাউঞ্জে এসে কি খাবেন এবং সে অনুযায়ী দামটাও দেখে নিতে পারেন তারপর এসে সরাসরি অর্ডার দিলেই আপনাদের খাবারটা চলে আসবে তাই আগে থেকে যদি মেনু কার্ডটা দেখে যান তাহলে আপনাদের সময় ওয়েস্ট হবে না গিয়েই আপনারা অর্ডার করতে পারবেন এবং অল্প সময়ই আপনাদের খাবারটা খেয়ে সেখান থেকে চলে আসতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনাদের এই স্টার লাউঞ্জ পূর্বে যে এখানে ছিল টিউলিপ এটার কোনো শাখা নাকি নতুন কোনো রেস্টুরেন্ট এটা আসসালাম স্যার না স্যার এটা আমাদের কোনো টিউলিপের কোনো ব্রাঞ্চ না এটা সম্পূর্ণ একটা নিউ রেস্টুরেন্ট এটা এটার অন্য কোনো শাখা নেই এটাই প্রথম শাখা এটা স্টার লাউঞ্জ স্যার স্টার লাউঞ্জের ওপেনিং টাইম এবং ক্লোজ টাইম কয়টা স্যার এটার ওপেনিং টাইম হচ্ছে 12:00 থেকে 11:30 পর্যন্ত স্যার তো এখন এই স্টার লাউঞ্জের ফ্রাইড রাইসটা ট্রাই করছি দেখি আসলে এখানকার খাবারটা কিরকম এই রাইসটার মধ্যে চিংড়ি মাছ অ্যাড করছে যার কারণে রাইসটা অনেক সুস্বাদু লাগছে এবং যে ভেজিটেবলটা দিয়েছে এই ভেজিটেবলটার মধ্যে চিকেন অ্যাড করা হয়েছে যার কারণে ভেজিটেবলটা অনেক সুস্বাদু লাগতেছে দুটো আইটেম একসাথে খেলে আপনার অনেক টেস্টি বা ডিলিশাস লাগবে যে সালাডটা দিয়েছে সালাডটা দিয়েও আমরা ট্রাই করছি রাইসটা এবং সবচেয়ে ভালো লেগেছে আপনারা যদি কাপল আসেন তাহলে একজন আরেকজনকে এই লাভটা দিয়ে অনেক ইমপ্রেস করতে পারবেন কারণ এই লাভটা অনেক সুন্দর সালাদ তো আপনারা দেখলেন প্রত্যেকটা আইটেম ট্রাই করলাম এখন আমরা সর্বশেষ যে চিকেন ফ্রাইটা আছে সেটা দিয়ে ট্রাই করব তো আপনাদের স্টার লাউঞ্জের পক্ষ থেকে কাস্টমারদেরকে একটু কিছু বলুন হ্যাঁ দর্শকদের জন্য স্যার সবাই আসবেন নারায়ণগঞ্জের মধ্যে আমাদের নিউ রেস্টুরেন্ট প্রথম এবং আমাদের ডিসকাউন্ট চলতেছে সকল ফুডে 20% ডিসকাউন্ট চলছে স্যার তো আলহামদুলিল্লাহ এই স্টার লাউঞ্জ নতুন হিসাবে অনেকটাই বেস্ট খাবার সার্ভ করেছে এবং আপনারাও ট্রাই করবেন যে এই স্টার লাউঞ্জে আসার জন্য এবং সুন্দর করে একটি পজিটিভ রিভিউ দেওয়ার জন্য তো সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং নারায়ণগঞ্জ চাষারা এই স্টার লাউঞ্জে সবাই আসবেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম তো আলহামদুলিল্লাহ এই স্টার লাউঞ্জের খাবার ডেকোরেশন এবং প্রত্যেকটা স্টাফের ব্যবহার অনেকই ভালো লেগেছে
আপনারা চাইলে এই স্টার লাউঞ্জে যেতে পারেন। আমি প্রথমে আপনাকে এবং সকল গেস্টদেরকে আপনার মাধ্যমে সকল গেস্টদেরকে আমি স্টার লাউঞ্জ থেকে জানাই ওয়েলকাম। আর এখানে যত প্রকারের সস ছিল এই ভিডিও করার জন্য প্রত্যেকটি সস এখানে সার্ভ করা হয়েছে এবং তাদের এই খাবারগুলো ফ্রাইড রাইসটা অনেকই সুস্বাদু ছিল এবং চিংড়ি মাছ দেওয়ার কারণে রাইসগুলো অনেকটা ডেলিশাস ছিল এবং তাদের এই যেই চিকেন ফ্রাইটা আছে এটা অনেক ক্রিসপি ছিল। সো সকলেই আসবেন এই স্টার লাউঞ্জে, খাবারগুলো দেখেন একবার, রাইসগুলো কীরকম এবং তাদের এই চিকেন ফ্রাইটা সেটাও অনেক মচমচে এবং মাত্র বাজার কারণে অনেকটাই ফ্লেভার আসছে। দেখুন ভিতরে অনেক সুন্দর করে বেজেছে যার কারণে এটা অনেক সুন্দর দেখাচ্ছে এবং যে ভেজিটেবলগুলো দিয়েছে চিকেন অ্যাড করার কারণে ভেজিটেবলগুলো অনেক সুস্বাদু মনে হচ্ছে এবং যেই সালাদগুলো দিয়েছে সেটাও অনেক সুন্দরভাবে বানিয়ে দিয়েছে। তো আপনারা গেলেও এরকম সুন্দর করে বানিয়ে দিবে। সো সকলেই যাবেন এই স্টার লাউঞ্জে এবং তাদের এই সুন্দর জায়গায় সুন্দর ছবি এবং সুন্দর খাবার খেয়ে তাদেরকে সুন্দর একটি রিভিউ দিয়ে আসবেন। সো সকলেই ভালো থাকবেন আর আমাদের ফেসবুক আইডিটা এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।